যাত্রা শুরুর 3 বছর অতিক্রান্ত হয়ে গেলেও পরিকাঠামোগত বিভিন্ন সমস্যায় জর্জরিত উদয়পুর মহকুমার রাধাকৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের জামজুড়ি পঞ্চায়েতের বৈষ্ণবীর চর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি কাগজে পত্রে 54 জন পড়ুয়ার নাম লিপিবদ্ধ থাকলেও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে পড়ুয়াদের দৈনিক হাজিরা মাত্র 3 থেকে 5 জন। উদয়পুর মহকুমার রাধাকৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের জামজুড়ি পঞ্চায়েতে অবস্থিত বৈষ্ণবীর চর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থা বাম জামানা থেকে। 2015 সালের জানুয়ারি মাস থেকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চালু হয়েছে। কচি কচি শিশুরা প্রতিদিন এই সেন্টারটিতে পাঠদানের জন্য আসে, কিন্তু কোমলমতি শিশুদের পাঠদান কেন্দ্রের চিত্র এতটাই অস্বাস্থ্যকর হতে পারে যা বাস্তব চিত্র দেখলে মনে হবে তা পশু রক্ষণাগার, কেউ হার মানায়। যেখানে রাজ্যের বর্তমান সরকার শিক্ষার গুণগত মান থেকে পরিকাঠামোগত উন্নয়নের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে অর্থ ব্যয় করা সহ কাজ শুরু করে দিয়েছে, সেখানে রাধাকৃষ্ণপুরের জামজুড়ি পঞ্চায়েতের বৈষ্ণবীর চর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের জন্য বসার ব্যবস্থা থাকবে না সেটা তো মেনে নেওয়া যায় না। গোমতী নদীর পাড়ে ছোট্ট একটি মাটির ঘরে স্যাঁতস্যাঁতে পরিবেশে শিশুদের বসার ব্যবস্থা করা হয়েছে। ঘরটি সম্পূর্ণ অস্বাস্থ্যকর, অন্ধকার, আলোর ব্যবস্থা নেই, পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই, শৌচালয়, বাচ্চাদের মিড ডে মিল রান্না করার মতো স্বাস্থ্যকর ব্যবস্থাটুকু নেই। তার উপর সামান্য বৃষ্টি হলেই কেন্দ্রটিতে জল জমে যায়। এসব চিত্র থেকে পরিষ্কার বোঝা যায় পাঠদানের নমুনাটুকু। 3 থেকে 6 বছরের শিশুদের সংখ্যা কাগজে পত্রে 54 জন থাকলেও 3 থেকে 5 জনের বেশি শিশু এই সেন্টারটিতে পা রাখছে না, কারণ এই ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে অভিভাবকরাই তাদের সন্তানদের পাঠাতে চান না। কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত কর্মী ফুলরানী রায় চক্রবর্তী এবং সহায়িকা লক্ষ্মী বালা দাস দুজনে অকপটে জানান, বাচ্চাদের যে জল খাওয়ানো হচ্ছে তা পরিশুদ্ধ নয়। ওনারা এও জানান, এই সমস্ত বিষয়ে তারা বহুবার সংশ্লিষ্ট দপ্তরকে জানালেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগই নিচ্ছে না। এই বিদ্যালয়ে কি আপনার শৌচালয় আছে? না। তো বাচ্চারা কোথায় যায়? আমার আর কিটা করো না, আমি অন্য লোকিরে বোয়াই দিয়া উইলে বাড়ি পাড়াই, নইলে সাইডে সাইডে বোয়াই। তো জল কইতে কেন এই বাচ্চাগুলো রান্না করার লাগে জল কইতে কেন আপনারা? কখন আনি তারা বাড়ির থেকে? বাড়ির মালিকের কি না? শঙ্কর দেব। তারা বাড়িতে এই 6 মাস ধরে আপনারা কয় মাস ধরে জল আনতেছেন? 6 মাস, একের উপর 6 মাস। তো আপনারা সিডিপুকে জানাইছেন না? সিডিপুরে জানাইছি, পঞ্চায়েতে আমি নিজে রেজুলেশন দীক্ষা দিয়ে আইছি, দেওয়ার পরে কইছে এইটারে ঠিক করে দিব, এই মন্ত্রিসভাটা ঘটনা এলো দিব ঠিক করে, এই কল সহ তুইলা নিছে, তুইলা নিয়ে আসা এর পরে কল আর আর অন্য ঠিক করছে না। চালগুলো এখানে থাকে? হ্যাঁ, চাল ডাল না প্রথম দিয়া যায় বাড়িতে, বাড়িতে দিয়া গেলে এরপরে ইয়ে না নিয়ে আর কি অন সব ইয়ে নিয়েছে। সব মিলে বৈষ্ণবীর চরে এই অঙ্গনওয়াড়ি সেন্টারটির এহীন দৈন্য দশা নিয়ে ক্ষুব্ধ অভিভাবক মহল। অভিভাবক সহ সেন্টারটির দায়িত্বপ্রাপ্ত কর্মীদের পক্ষ থেকে শীঘ্রই সেন্টারটি সম্পূর্ণ সংস্কার করে শিশুদের পাঠদানের জন্য উপযুক্ত করে তোলার দাবি উঠেছে বর্তমান সরকারের কাছে। ব্যুরো রিপোর্ট, হালাপুর।